শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওটি 11 দিনের 11টি কয়েনের সাহায্যে এবং এই যে টেকনিক বা ভিডিও, এটার সাহায্যে আপনারা অর্থ আকর্ষণ করতে পারবেন। 11 দিন 11টা কয়েন, জাস্ট ছোট্ট একটা কাজ, অনেক বড় কিছু করতে হবে না। জাস্ট এইটুকু যদি আপনারা করেন, পাশাপাশি আপনাদের কর্ম সেই বিষয়ে যদি আপনারা খেয়াল রাখেন, অবশ্যই আপনারা কিন্তু অর্থ আকর্ষণ করতে পারবেন। তো কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। দাদা ভাই, আমি সুপ্রা ব্যানার্জি কেষ্টপুর থেকে বলছি। আপনি যে আর্থিক অর্থের জন্য মানে যে টেকনিকটা দিয়েছিলেন হামসা হ্যাক, এই টেকনিকটা করে আমি দেয়ালে, উত্তর দিকে দেয়ালে টানিয়ে, আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবে করেছি। করার পর আমি উত্তর দিকে দেয়ালে টানিয়ে আমি 3 দিন মাথায় মানে আমার ঘরে টাকা আসা শুরু হয়ে গেছে। মানে আমি কি উপকার পেয়েছি মানে আমার হাজবেন্ডের ব্যবসার ক্ষেত্রে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ সমগ্র অ্যাঞ্জেলস, ধন্যবাদ আপনাকে দাদা ভাই। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে অর্থ আকর্ষণের টেকনিক দেব বা টোটকা দেব। যদিও অর্থ আকর্ষণের প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে এবং আপনারা সেগুলো দেখেওছেন, অ্যাপ্লাই করে উপকার পান, সেগুলো যখন আপনারা কমেন্ট করেন, হোয়াটসঅ্যাপ করেন, খুব ভালো লাগে। তো আজকে এই টেকনিকটাও আপনারা ট্রাই করতে পারেন, এটিও খুব ভালো টেকনিক এবং এটিও অর্থ আকর্ষণ করে খুব সুন্দরভাবে। 11টি কয়েন লাগবে, 1 টাকার কয়েন 11টি লাগবে, 11 দিন এটা আপনাকে করতে হবে। পিরিয়ড চলাকালীনও করতে পারেন, অসৌচ চলাকালীন করতে পারেন, কাল অসৌচ চলাকালীনও করতে পারেন, এমনি নর্মাল সবাই যে কোনো মানুষ যে কোনো দিন করতে পারেন আর কি, মানে এটা যে কোনো দিনও করা যেতে পারে। কেমন? তার মানে কোনো রেস্ট্রিকশন নেই, কোনো বাধা বিপত্তি নেই এখানে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেদিন করা যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। আপনার মন চাইলেই আপনি করতে পারেন। হ্যাঁ, ওই 11টা 1 টাকার কয়েন কিন্তু জোগাড় করতে হবে, এটাও একটা বড় টাস্ক, কারণ খুচরো নিয়ে অনেক সমস্যা আছে মার্কেটে। তো 1 টাকার কয়েন 11টা আগে জোগাড় করুন। আর এখানে আমি বলবো, ওই যদি ছোট 1 টাকার কয়েন আপনি যদি ব্যবহার করেন তো ওই 11টাই সেম কয়েন ব্যবহার করুন, যদি বড় কয়েন ব্যবহার করেন তাহলে 11টাই সেম কয়েন ব্যবহার করুন। কোন কয়েনে দেখবেন দুদিকে ধানের শীষ রয়েছে, সেটা যদি ব্যবহার করেন তাহলে ওই ডিজাইনের 11টা ব্যবহার করুন। কোন কয়েনে দেখবেন এরকম থামস আপ করা রয়েছে, সেই ভিডিও মানে সেই কয়েন যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে সেটা 11টা দিয়ে করুন। আর ছোট যে কয়েন রয়েছে সেটা তো বললাম, তাহলে ছোট 11টা করুন। আমি বলতে চাইছি সেম নিন, সেম, একটা বড় একটা ছোট এরকম করবেন না, একই সাইজের 11টা কয়েন আগে কালেক্ট করুন, তারপর করুন। এবার পাশাপাশি বলেও রাখি যে যদি একান্ত আপনি 11টা কয়েন সেম জোগাড় করতে পারছেন না কোনোভাবেই, সেক্ষেত্রে আপনি মিলিয়ে মিশিয়েও করতে পারেন, তেমন কিছু সমস্যা নেই, মিলিয়ে মিশিয়েও করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলবো, এটা তো আমি ধরুন আমাদের ভারতবর্ষের কথা বলছি, আমার দেশ তার কথা বলছি, অন্য দেশ থেকে যারা দেখছেন তারা তাদের দেশের কোনো একটা কয়েন নিয়ে নিন, যে কোনো কয়েন নিয়ে নিন, ঠিক আছে? তাদের দেশের যেরকম রয়েছে সেই হিসেবে তারা 1টা করে কয়েন নিয়ে নিন এবং 11টা কয়েন নেবেন। প্রত্যেকটা ক্ষেত্রেই যে কোনো দেশই হোক না কেন 11টা কয়েন লাগবে। আমরা ইন্ডিয়ানরা 1 টাকার কয়েন নিয়ে করব, বাংলাদেশিরাও 1 টাকার কয়েন নিয়ে করব, বাদ বাকি অন্যান্য যে কান্ট্রি রয়েছে সেখানে সবটা আমি জানিও না তাদের ওখানে কি আছে। তো সেই হিসেবে তারা সেখানকার ব্যবহৃত যে কয়েন রয়েছে সেগুলো 11টা ব্যবহার করুন, যে কোনো 11টা কয়েন, ঠিক আছে? প্রথম উপাদান এটাই, এটা লাগবে, 11টা কয়েন এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং টানা 11 দিন আপনাকে করতে হবে। আমি আগেও বললাম, আবারও রিপিট করি, পিরিয়ড অবস্থায় মায়েরা করতে পারবেন, অশৌচ অবস্থায় সবাই করতে পারবেন, কাল অশৌচেও করতে পারবেন, একেবারে অশৌচ চলছে তাও করতে পারবেন। আরেকটি উপাদান এখানে লাগবে,
সেটিও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কর্পূর, ক্যাম্প ফায়ার। ঠিক আছে, ক্যাম্প ফায়ার বা কর্পূর, কর্পূরের আপনি এখানে ট্যাবলেটও নিতে পারেন, আবার ভীমসেনী কর্পূর যেরকম চাকা চাকা হয় সেগুলো নিতে পারেন, যে কোনো কর্পূর বা ক্যাম্প ফায়ার আপনাকে নিতে হবে। তাহলে কর্পূর আর কয়েন, এই দুটি হচ্ছে মূল উপাদান হলো। এবার আপনি প্রত্যেক দিন 11 দিন যে করবেন, সেই প্রত্যেক দিনের কথা বলছি, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় এই কাজটি করবেন। কি করবেন, একটা বাটি নিন, স্টিলের কোনো বাটি নিয়ে নিন, ছোট হোক বড় হোক, সেই বাটির মধ্যে আপনি কয়েনটাকে রাখুন। রেখে আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে ওই 11টি কয়েনকেই আগে ধুয়ে নেবেন, জল দিয়ে ধুয়ে মুছে রাখবেন। ঠিক আছে, এবার ওইখান থেকে একটা কয়েন নিন, বাটির মধ্যে রাখুন, তার মধ্যে এক টুকরো কর্পূর দিন, দিয়ে জ্বালিয়ে দিন। পুরো কর্পূরটা জ্বলে যাবে, আপনি বসে বসে দেখুন পুরো কর্পূরটা জ্বলে গেল, নিভে গেল, বাটিটাকে একটা সাইড করে রেখে দিন। পরদিন ঘুম থেকে উঠুন, ওই যে কয়েনটা, সেই কয়েনটাকে আর একটা পাত্রে রেখে দিন। দেখবেন ওই কয়েন যেন কেউ ওটাকে খরচ না করে ফেলে বা কেউ নিয়ে না যায়, এটা সাবধানে রাখবেন, কেউ যেন স্পর্শও না করে। বুঝতে পেরেছেন? আপনি করলেন রাত্রিবেলা, রাত্রিবেলা তো ওটা গরম রয়েছে, তো ওই জন্য আমি ওটা সরাতে বলছি না, ওটা একটা সাইড করে রেখে দিন। সকালবেলা উঠে ওই কয়েনটাকে আপনি একটা কৌটোর মধ্যে রেখে দিন বা একটা ব্যাগে রেখে দিন, সেটাকে আলাদাভাবে কোনো একটা জায়গায় রাখুন। এবার এইভাবে 11 দিন করুন, প্রত্যেক দিন রাত্রিবেলা একটা বাটির মধ্যে, ওই বাটির মধ্যেই কয়েন নিন, কর্পূর দিন, জ্বালিয়ে দিন। ওখানে বসে আপনাকে কিছু ভাবতে হবে না, আর একান্তই যদি ভাবতে চান তো পজিটিভ ভাববেন, যে আপনার আর্থিক উন্নতি হচ্ছে, জাস্ট এইটুকু। এইভাবে 11 দিন চলছে, 11 দিনে আপনার 11টা কয়েনের উপরে এক টুকরো করে কর্পূর দিয়ে জ্বালানো শেষ। এবার 12তম দিনে ওই সবকটা কয়েনকে নিন, নিয়ে এবার পরিষ্কার করে নিন, কারণ ওর মধ্যে হয়তো দাগ হয়ে গেছে, যখন আপনি পুড়িয়েছিলেন মানে কর্পূর জ্বালিয়েছিলেন একটু দাগ দাগ হয়ে যেতে পারে, আপনি ওগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিন, একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হোক বা একটু কোনো সাবান সোডা দিয়ে হোক, একটু কয়েনগুলোকে ভালো করে রোগরে ধুয়ে মুছে পরিষ্কার করে নিন যতটা হয় আর কি। এবার 11টি কয়েন মুছে নিন। এবার ওই 11টি কয়েন আপনি নিয়ে চলে যাবেন মন্দিরে, কোনো ধর্মীয় স্থান বা মন্দির, মসজিদ, গির্জা, এই সমস্ত জায়গায় যেতে পারেন। সেখানে গিয়ে দেখবেন প্রণামী বাক্স আছে, যেখানে টাকা পয়সা দান করা হয়, সেই ড্রপ বক্সে আপনি কয়েনগুলোকে এক এক করে, ওই 11টা কয়েনই ওখানে ড্রপ করে দেবেন, ওখানে দান করে দিন, ফেলে দিন বাক্সের মধ্যে। এবং ফেলার পর আপনি ওখানে দাঁড়িয়ে ভাবুন বা বসে ভাবুন যে আপনার অর্থ সংক্রান্ত যত ধরনের অবস্টাকেল ছিল, ব্লকেজ ছিল, নেগেটিভিটি ছিল, সেগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, টোটালি ক্লিন, এটা আপনাকে ভাবতে হবে। কি ভাবছেন আর একটু ভালো করে বোঝাই, আপনি ওগুলো দান করে দিলেন, দিয়ে ওখানেই বসুন বা পাশে এসে বসুন, ওই মন্দিরে বা মসজিদ গির্জায় ওখানেই কোনো একটা জায়গায় বসুন, শান্তভাবে মনে মনে ভাবুন যে আপনার অর্থ সংক্রান্ত যত ধরনের বাধা বিপত্তি ছিল, অবস্টাকেল বলুন, ব্লকেজ বলুন, বিভিন্ন ধরনের নেগেটিভিটি যেগুলো আছে, যেগুলোর দ্বারা আপনার কাছে অর্থ আসছিল না বা আসলেও বেরিয়ে যাচ্ছিল, আপনি কাউকে টাকা ধার দিয়েছেন তো দিয়েছেন আর পাচ্ছেন না, আপনি কাজ করেছেন সেই টাকাও পাচ্ছেন না, মানে বুঝুন যে আপনার কাছে অর্থ আসতেই চাইছে না, আপনি নিজের পরিশ্রমের টাকা নিজের সেটাও আপনার কাছে আসতে চাইছে না, মানে অর্থ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আপনাকে পছন্দই করছে না, আপনার কাছে যেতেই চাইছে না, ব্যাপারটা এরকম। এরকম বহু মানুষ কিন্তু আছেন যে নিজেদের হকের টাকা, নিজেদের কাজকর্মের টাকা সেটাও পাচ্ছেন না ঠিক মতো, মানে মাঝে মাঝে ভাবছেন যে কি করেছি আমি যে আমার কাছে অর্থ আসছে না। করেছেন তো বটেই আপনি কিছু না কিছু, সেগুলো আমি তো অন্যান্য অনেক ভিডিওতে আলোচনা করেইছি, অর্থের সঙ্গে সঙ্গে আপনি সঠিক ব্যবহার করেননি, বন্ধুত্বপূর্ণ আচরণ করেননি, এক কথায় যদি বলতে হয়। তো যাই হোক, সেই সমস্ত জায়গা থেকে আপনার মানি ব্লকেজ তৈরি হয়েছে প্রচুর পরিমাণে, এছাড়া কিছু কার্মিক ব্লকেজ থাকে যেগুলো আগের জন্মের সঙ্গে যুক্ত, তো সেই ব্লকেজ গুলো সব সরে গেছে। আপনি ওখানে বসে ভাবছেন যে আপনার জীবন থেকে সমস্ত ধরনের অর্থ প্রতিবন্ধকতা, ব্লকেজ
সব সরে গেছে, এখন সুন্দরভাবে আপনার দিকে মানি এনার্জি ফ্লো হচ্ছে, অর্থাৎ আপনার সেই নিজের হকের টাকা সেটাও ইজিলি আপনার কাছে চলে আসছে, আপনি কাউকে যদি ধার দিয়েছেন সেটাও ইজিলি আপনার কাছে চলে আসছে, আপনাকে কোনো রকম পরিশ্রম করতে হচ্ছে না, এর জন্য কোনো রকম কথাও খরচা করতে হচ্ছে না, এমনি এমনি যেন তারা ম্যাজিক হচ্ছে, তারা এসে আপনাকে দিয়ে যাচ্ছে, আপনি অবাক হচ্ছেন। এই ব্যাপারটা ওখানে বসে আপনাকে ভাবতে হবে বা বিশ্বাস করতে হবে, যে কল্পনা করতে পারেন সে কল্পনা করুন, যে কল্পনা করতে পারেন না সে বিশ্বাস করুন যে হ্যাঁ আমি এগুলো পাচ্ছি, আমার জীবনে ঘটছে ব্যাপারগুলো, বুঝতে পেরেছেন? চতুর্দিক থেকে আমার কাছে অর্থ আসছে এবং অর্থ আমি সঠিক কাজে ব্যবহার করছি এবং অর্থকে যত্ন করছি, শ্রদ্ধা করছি, ভক্তি করছি এবং অর্থ আমাকে ভালোবাসছে, আমি অর্থকে মানে স্টোরও করতে পারছি, সেভিংসও করতে পারছি। টোটালি একটা পজিটিভ বিষয় আপনি এখানে ভাবুন বা বিশ্বাস করুন, হলো বাড়ি চলে আসুন, আর কোনো কাজ নেই। আপনি প্রত্যেক দিন যেরকম আপনার কর্ম করছেন করুন এবং দেখুন যে আপনার মানির যে জায়গাটা সেটা কিরকম ভাবে পরিবর্তন হয়ে যায়। আপনি সবার আগে লক্ষ্য করবেন যে আপনার ধার দেনা যদি কাউকে দেয়া থাকে সেগুলো আপনার কাছে চলে আসছে, বুঝতে পেরেছেন? আপনার কোনো টাকা কোথাও আটকে রয়েছে তো সেটা চলে আসছে, এগুলো দিয়ে আপনি প্রথম ইঙ্গিত পাবেন, বুঝতে পারবেন। আর যাদের এগুলো নেই তারা তাদের কাজে কর্মে উন্নতি করতে শুরু করবেন। এবার একটা কথা বলি, আমি বলেছি অশৌচে করা যাবে, কালো শৌচে করা যাবে, পিরিয়ডেও করা যাবে। তো এই তিনটে ক্যাটাগরি যখন আমি তাদেরকে বলবো করতে, তারা তো মন্দিরে গিয়ে ড্রপ বক্সে দিতে পারবে না, তারা কি করবে? অশৌচের মধ্যেও মন্দিরে যাওয়া যাবে না, কাল অশৌচেও যাওয়া যাবে না, পিরিয়ড অবস্থায় মায়েরা যেতে পারবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনারা কি করবেন, ওই মন্দিরের যে ড্রপ বক্সে যেটা দিতে বলেছিলাম, মন্দিরের যে পুরো অংশটা সেই অংশটা আপনাদের ক্ষেত্রে বাদ হয়ে যাবে, ওখানে একটা অংশ আপনারা যুক্ত করবেন। কি করবেন? আপনারা কোনো জলাশয়ে চলে যাবেন, গঙ্গায়, কোনো নদী সেখানে, বা কোনো জলাশয় অর্থাৎ পুকুরে, হ্যাঁ পুকুরে চলে যাবেন। নোংরা জল যেখানে রয়েছে আমি সেখানের কথা বলছি না, ড্রেন, ডোবা, খাল এগুলোর কথা আমি বলছি না, বিল, ঠিক আছে, খালগুলোর যে এখন অবস্থা সেগুলো আর বলার মতো না। যাই হোক, নদী যেখানে জল বয়ে যাচ্ছে সেটা হলে বেস্ট হয়, আর যদি নদী না হয় ভালো পুকুর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই স্নান টান করে, সেরকম পুকুর হলেও সেখানে করতে পারেন। সেক্ষেত্রে লোকজন যখন থাকবে না সেই রকম সময় যাওয়ার চেষ্টা করুন, কারণ আপনি গিয়ে কয়েনগুলো ফেলবেন, এগুলো ওখানে বসে ভাববেন, অনেকের মনে অনেক প্রশ্ন আসতে পারে, তো আপনি ভোরবেলা গিয়ে করে আসতে পারেন, সবচাইতে ভালো ভোরবেলা গিয়ে এটা করতে পারেন। আর যদি কোনো নীলিবিলি পুকুর হয় তাহলে আপনি যে কোনো সময় করতে পারেন, ওখানে গিয়ে আগে কয়েনগুলো দিয়ে দিন জলে, দিয়ে ওখানে বসুন বা দাঁড়িয়ে বিষয়টা ভাবুন, বুঝতে পেরেছেন? আপনি ওগুলো করে স্নান করে উঠে আসতে পারেন, ওগুলো আগে করুন, ভাবুন, করে আপনি নিজে স্নান টান করে বাড়ি চলে আসুন। গ্রামগঞ্জে যারা থাকেন তারা, তাদের এটা সুবিধা হবে, বুঝতে পেরেছেন? আগে কয়েন দিয়ে ওখানে ভাবুন, এগুলো যখন করবেন পারে বসেই করবেন, জলের নাম নেবে করবেন না, ওপর থেকেই দিয়ে দিন। দিয়ে আপনি ভাবুন যে আপনার মানি ব্লকেজ সব সরে গেছে, অর্থের সমস্ত প্রতিবন্ধকতা আপনার জীবন থেকে ভ্যানিশ, এবং আপনি এখন অর্থকে খুব সুন্দরভাবে রিসিভ করছেন, গ্রহণ করছেন এবং স্টোরও করতে পারছেন, অর্থাৎ সেভিংস করতে পারছেন, অর্থের কোনো মানে অভাব আপনার জীবনে আর নেই। এটা ভেবে তারপর আপনি স্নান করে বাড়ি চলে আসুন, কোনো অসুবিধা নেই। আপনার জীবনে আর্থিক উন্নতি যখন দেখছেন আপনি হচ্ছে, তখন আপনি একজনকে হোক দুজনকে হোক, যাদের যাদের পারেন, কোনো মানুষকে হোক কোনো প্রাণীকে হোক, কিছু কিনে খাইয়ে দিন, ঠিক আছে, তাদেরকে কিছু কিনে খাইয়ে দিন বা তাদেরকে 10 টাকা করে দিয়ে দিন কোনো গরিব মানুষকে, তাতেও তাদের আশীর্বাদ পাবেন, খুব ভালো। এখানেই পুরো বিষয়টা সমাপ্ত হলো, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও, আরো কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন, শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।